হ্যালো ভাই, আপনাদের কইতেছি, আপনার কি কিছু লাগবে নি কোন? আপনার যে অনেকক্ষণ লাগাই বই রয়েছেন ভাই, না খালি টেবিলটা সারি দেন। এরে তুই কি আরে নি কইতেছ? তুই চিনস আইকে রাখ, কতক্ষণ হর এটার হবি আই কি জিনিস? আচ্ছা তোর এবারকার হপ্তাটা লই আয় ফাঁসা ভাইয়ের, তো হপ্তাটা লই আইলে বুঝতে পারবি আইকে জিনিস আইকে কি আসে বিশেষ ব্যাখ্যানে বুঝতে পারবি। তুই ফাঁসা ভাইয়ের ইয়েটা লই আয়, হপ্তাটা লই আয়, আর ওই ছাটা দিতে কর, ছাটা খাই তার ভিতরে তুই হইসে কেন লই আয়। এও আপনি কি আরে বেগ হয়েছেন নি কোনো? মানে বন্ডামি শুরু করছে না নাই আই বুঝি ফাঁসা ভাইয়ের লোক রে চিনি না নাকি? কুদ্দুস ভাই ফাঁসা ভাইয়ের হইসে উঠে, আপনার কোন ক্ষেত্রে মূলে? ফাঁসা ভাইয়ের ক্ষেত্রে মূলে তো এই ধরনের না, বেতার মূলে তো আর একটু মজবুত সুন্দর হয়। আপনি আল্লাহকে বাদ ক্লেম করতে চাইছেন নাকি? এখন পুলিশ খবর দিয়ে ধরাই দিন তো অন্টার ভাইবে, কারণ ফাঁসা ভাই কই দিয়েছে কুদ্দুচ্ছা ছাড়া কারা করে হইসে দেন না। আর আপনি না আইসেন আল্লাহকে বিটলে আমি করতে নিয়ে বাড়ান আর ওটা তো বাড়ান, আমি এতক্ষণ ভালো ভালো ব্যবহার করছি আনার লগে। ও মাই গড, শিট, আমি এখন কি করব আমি নিজেও জানি না। ওই বেডা তুই আমার চিনস না, আমি পাশা ভাইয়ের ডাইন হাত এখন, আর তুই কুদ্দুচ্চারে চিনস, আর কুদ্দুচ্ছা এখন আমার আন্ডারে কাজ করে। তুই কুদ্দুচ্চারে চিনস, তুই আমার চিনস না, আমার দুঃখের বিষয়। তোরে কি কেউ আমার কথা বলে নাই? এই রে তোরে তো আমি দুই রাউন্ড বিছি ভরি দিই, একবারে উপরে ফাটাই দিম, একবারে ভরি দিম তোরে উপরে। আরে আমি তো লজ্জা মাথা হেড হয়ে যেতেছে, তোর মতো লোক আরে চিনে না। আর তাহলে আই ফাঁসা ভাই রাজুর তো কেমন চালাইতাম, আমি তো কচু কাছে আত্মা আত্মা করতে মন চাইতেছে। যাক বাদ দে, তুই হইসা কেন লই আয়, এত কথা না কই। হ আপনি কইলে হইল, আই আপনারা তো হইসা কেন উঠে দিই কতক্ষণ আরে ফাঁসা ভাইয়ের লোক এই বা এ কই বুঝে আরে হইসা দে, তো আমি ডাবল দিতাম আই এত বেকুব। এও আপনারা এই শেষবারের মতো কইতেছি, আপনি কি যাইবেন নাই পুলিশ খবর দিতাম? যদি আপনি না যান তাহলে আমি অনেক পুলিশ খবর দিতেছি, আমি পুলিশ আইনি আপনারা ধরাই দিন। বাটপাড়ির জায়গা ফান নামিয়া দেশটা সিটের বাটপাড়ে ভরে গেছে, সিটের বাটপাড়ের লেগে কোনো ব্যবসা বাণিজ্য করণ যাইত না। আরে আপনার আপনি দেখছেন নি আপনার চেহারা শুরু তো ধকে আপনার কোনো মানুষের অবস্থান করবেন, মনে হয় যে আপনার চোরের মতো লাগে, চোর মানুষ আবার মস্তান অন কেমনি ধরে আমি মস্তান মান ইজ্জত খাইছি। ও মা গো হেঁটে কি কর, এরে তোরা কে কোনায় আসো তাহলে ধর, আমি যে কোনো মুহূর্তে ঘুরান্দি হরে যাইতে আরে হরে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে কে দায়ী হইব? তার কথাবার্তা শুনি আর তো পুরো ফেসার হাই হয়ে গেছে, আমি যে তারা কী করি আমি নিজেও জানি না। এই তুই আসো সামতন হরে যা, হরে যা কইতেছি, যদি না হরস ডাইরেক্ট মার্ডার করি হালাই দিন। তুই আসো সামতন হরে যা, এরে তুই যতক্ষণ পর্যন্ত আসো সামনে থাকবি মনে কর আর ফেসার কোনো নাম তো না, হারা দুনিয়ার ওষুধ বিজ্ঞান খাইলেও আর ফেসার নাম তো না। তুই হরে যা আসো সামনে তো না ফেসার কমেছে, মাফ করবেন ভাই আপনি যে বিৎকারি করতেছেন আমি কিন্তু বিজ্ঞান বুঝি। আপনি মনে করেন না এই ফেসারের অজুহাত দিলে আমি ভয় পাই যাই, আর আপনারা হইসাখান বার করে দিয়ে দিই, আমি অতটা আবার বেকুব না, আমি বেকুব ঠিক আছে কিন্তু ভাত মাছ দেখি খাই, কাঁড়া সহ খাই না, বুঝতে পারছি না। তো আপনি আরে এত বড় বেকুব ভাইবেন না যে আমি আপনার ছলে বলে কৌশলে হরি সর্বস্ব হারা হয়ে যাই, বহুত কষ্টে দোয়ান খান দিছি। তবে ফাঁসা ভাইয়ের সুনজর থার কারণে মনে করেন যে কদ্দু চালাইতে ফাটতেছি, আর নাহলে মনে করেন যে কী অবস্থা যে হইতো আর, আর আপনার না আইসেন আল্লাহকে বাইট ফেরি করতেন না। এরে ভাই তোর রাত হওয়া ধরে তুই আর কোনো করতে করছে, তুই তো আর চিনিস ভালো কথা,
তুই আর কথা কই, আমার ফেসারটা বাড়াইস না, বুদ্ধি চাইতেছে, বুদ্ধি চাইলে তুই হইসা দিস, তোর মাফ চাই। তুই আর অন্য কথা করছে মনে কর, এখন তুই কথা কইলে আমি যে কোনো মুহূর্তে বন্ধু বার করি তোরা ভরে দিব। পরে পাশাবের একটা ব্যাটার কটাইব, আমি চাই না, এটা করি তো আমি বইছি, বই থাই বুদ্ধু চাই হোক, আইলে মনে কর যে পরে তুই হিতে রাত টিয়া দিস, চলব না। ও মা, আপনি এগে কি এখন আপনার আরে দেখ বানান নাকি কুদ্দুস সাহেব, এখন এনে কোন দুঃখে আইব, এতে আইলে আইব হামজার হরে, আপনি এখন এনে হয়েছেন কীর্তন। আপনার যদি ফাঁসাবাই লোক হইতো, ফাঁসাবাই লোকেরা বেশিরভাগ হামজার হরে হয়েছে, ওটা আপনার আজকে বিয়ালবেলা আইসেন গেলে আমি তো হিসেবে বুঝি গেছি যে আপনি একটা ডাউট দে রে মিয়া, হামজার হরে আইব। আরে মিয়া, আপনি আসলে আপনার বেকুব বানাইছে না, আপনার নিজে বেকুব হয়েছে না নিজেও বুঝতে পারি। এরে ভাই, তুই আরে ওকে কফি খাওয়া, এতক্ষণ চা খাইতাম, শেষি চা খাইতাম না, অন মেজাজ পুরো সরা হয়ে গেছে, তুই আনলাই ওকে কফি আড়ে, আমি কফি কে খাই, মেজাজটা একটু ঠান্ডা করি, এর তোর লোকে কথাবার্তা কইব। তুই কথা কইস না, কথা কইলে মনে কর যে আমি কিন্তু দোয়ান ফাট সব ভাঙিয়ে হেলাই দিই। ও মা, হাতে কি আর কয়, ওই মিয়া আপনি কফি খাইবেন, হবে তো টিয়া আসেন, টিয়া থাকলে বানাই দিতাম, আরে টিয়া না থাকলে ভাই আসতে দেরি বাড়াই যান, ভিক্ষা নেই আর দোয়া না, আই ভিক্ষা টিক্ষা দেখে দেয় না, আপনার এই ছুটফুট কঠিন আইসেন, আপনার ভিক্ষা দেওয়া যাইতো না, বাড়াই যান, মানুষ চিনি ভিক্ষা দেওয়ান। হাই গাইস, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা আমার এসএম ফানি বাংলাদেশ চ্যানেলটি দেখছো সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থেকে বেল আইকনটি চাপ দিয়ে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।